আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু এখন থ্রি জি দেখাচ্ছে আমার এখানে কিন্তু ফোর জি পাচ্ছে না তো আপনার মোবাইলের যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনার মোবাইলে ফোর জি কীভাবে কানেক্ট করবেন তার প্রচেষ্টা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অ্যাক্টিভ রাখুন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু থ্রি সাপোর্ট করতেছে এইচ দেখাচ্ছে তো এখানে কিন্তু ফোর নেই তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা থ্রি কিন্তু কাজ করে না ফোর যদি থাকে তাহলে আপনার নেটটা স্পিড ভালো থাকবে তো আপনি সব কিছুই ভালো মতো কাজ করতে পারবেন তো এই সমস্যার সমাধানে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ওই জন্য আপনার ফোনে থাকা ডায়াপেড অপশানটে ক্লিক করে দিবেন তারপর এখানে টাইপ করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার তো এরকম একটি ইন্টারফেস শুরু করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন তো এখন এটার উপর টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ তো এখানে আছে এল টি ডি এস সি ডি এম এ এম এ তো এটা থাকার কারণে কিন্তু আমার মোবাইলে থ্রি জি দেখাচ্ছে কিন্তু ফোর জি দেখাচ্ছে না তো এখন এটার উপর টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে তো এখান থেকে আপনাকে একটি নেটওয়ার্ক টাইপ এখানে সেট আপ করতে হবে তো এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন নিচে থেকে এখানে আছে টিডি এস সিডিএমএ সিডিএমএ ইউএমটিএস তো এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন তো এই সেটিংটি অবশ্যই সিলেক্ট করে দিবেন তো আমি কিন্তু অলরেডি অপশনটি সিলেক্ট করেছি এবং সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফোর জি দেখাচ্ছে তো আগে কিন্তু এই ফোর জিটি এখানে ছিল না তো এখন আপনার সব জায়গাতে আপনি ফোর জি নেটওয়ার্ক কানেক্ট পাবেন তো জন্য কোনো সমস্যা হবে না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ